आज 14 আগস্ট আমরা একটা সংরক্ষণে দাঁড়িয়ে আছি। আগামীকাল আমাদের 75তম স্বাধীনতা দিবস, অত্যন্ত গৌরবের দিন। সেই দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে। যাই হোক, অতীতের দীর্ঘ কাহিনী বলার এখানে সময় নয় বা মঞ্চও এটা নয়। আমরা সবাই জানি যে বর্তমানে ত্রিপুরাতে সংবাদ মাধ্যম বা সামগ্রিকভাবে গণমাধ্যমের উপর যে ধরনের আক্রমণ চলছে বা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। আমার পূর্ববর্তী বক্তা সান্নিধ্যে প্রায় মহোদয় বললেন যে 5টি চ্যানেল বন্ধ আছে, মৃণালিনী, এনএন, টিভি 24, হাল্লাবোল, আকাশ ত্রিপুরা এবং দিনরাত। এই 5টি চ্যানেল সম্পূর্ণ বন্ধ, কারণ তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবং যে জায়গা থেকে তাদের প্রচার জনগণের সামনে নিয়ে যাওয়ার কথা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বিগত 3.5 বছরে বিভিন্ন পত্রপত্রিকা, চ্যানেল বা ওয়েবসাইট যাদেরই পরিবেশিত সংবাদ তথ্য নির্ভর সংবাদ সরকারের অপ্রিয় বলে মনে হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তির ধারা নেমে এসছে। যেমন বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন কমানো হয়েছে, এই ধরনের দৃষ্টান্ত প্রচুর এবং সেটা এখনও চলছে। তো এই অবস্থায় এখানে গণমাধ্যমের সামনে একটা বড় হুমকি সরকারের এই সমস্ত নীতি ও কর্মসূচি, সেটার প্রতিবাদ তো আমাদের করতেই হবে, কারণ এটা সামগ্রিকভাবে গণতন্ত্র এবং আমাদের যে সংবিধান এবং আইনের শাসন তাকে দুর্বল করছে। আজকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে আমরা যে বিক্ষোভ সভায় মিলিত হয়েছি, সেখান থেকে আমরা প্রথমে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই এ রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে। আজকের এই ঘটনাস্থল যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা এই জায়গাটাকেই আমরা আমাদের শক্তিস্থল হিসাবে বিবেচনা করি। এর আগেও প্রায় দীর্ঘ সময়ে আমরা এখান থেকে প্রতিবাদ ধ্বনিত করেছি। আমাদের এই দুই সাংবাদিক, তাদের অকাল মৃত্যু এবং প্রশাসনিক মদতে মৃত্যুর বিরুদ্ধে আমরা সিবিআই তদন্ত চেয়ে ঠিক এই জায়গা থেকেই আমরা প্রতিবাদ ধ্বনিত করেছি। আজকে আমরা এখানে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ আমরা সারা রাজ্যের মানুষের কাছে, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আগামীকাল ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। অত্যন্ত দুঃখের ব্যাপার যে 75তম স্বাধীনতা দিবসের আগে দাঁড়িয়ে আগের দিন আজকে 14ই আগস্ট আমরা সাংবাদিকদের স্বাধীনতার জন্য একটা বিক্ষোভ সভায় মিলিত হয়েছি। দেশ স্বাধীন হলো 75 বছর, পরেও গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যম তার স্বাধীনতা পেল না, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনারা জানেন যে ইন্ডিয়ান প্রেস ফ্রিডম রিপোর্ট বেরিয়েছে 2020 সালের। তার থেকে যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি, গত বছর 226 জন সাংবাদিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে কেউ মারা গেছে, 13 জন মারা গেছেন সরাসরি সরকারি মদতে, 26 জনের মতো গ্রেপ্তার হয়েছেন, আর বাকিরা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যের প্রশাসনের দ্বারা হেনস্থা হয়েছেন এবং মামলার ঘানি টানছেন। এই রাজ্যেও আমরা এই পরম্পরা দেখতে পাচ্ছি। আমরা 8টি স্তম্ভের উপরেই গণতন্ত্র দাঁড়িয়ে থাকে। গণতন্ত্র দাঁড়িয়ে থাকে মানে এই দেশের 150 কোটি মানুষের প্রতিদিন বেঁচে থাকার অধিকার, তার বেঁচে থাকার স্বাভিমান, তার আহার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার যে ব্যবস্থা, এই 4টি স্তম্ভ যদি শক্তিশালী হয় তবেই সুনিশ্চিত হয়। মুশকিল হচ্ছে এর মধ্যে একটি স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় তো বাকি 3টি স্তম্ভ নড়বড়ে হতে বাধ্য। কিন্তু এই দেশে আমি বললাম इंडियन प्रेस फ्रीडम रिपोर्टर रेफारेंस आमी आगेई दिएछि सेई प्रसंगे आमी बोलछि एई राज्य गणतंत्रेर एई स्तम्भटिके दुर्बल करे देवार जन्य एकटा सरकारी षड़यंत्र सरकारी चक्रांत रयेछे जेटा क्रमेई एई राज्येर जे स्वाभाविकता जे स्वाधीनता बोध जे सौभ्रातृत्व बोध सेटाके नष्ट करे दिच्छे। एक कथा सरकारकेও মনে রাখতে হবে, সরকার আইনসভার যে স্তম্ভটি সেই স্তম্ভটির মালিক। সরকারকে মনে রাখতে হবে যে বাকি তিনটি স্তম্ভকে দুর্বল করে দিলে পরে গণতন্ত্র কখনোই সুদূর প্রসারী হতে পারে না। ৭৫তম স্বাধীনতা দিবসের আগে দাঁড়িয়ে এই কয়েকটি কথা সরকারকে মনে করিয়ে দেবার কোনো অর্থ নেই। এটা সরকারের নিজস্ব ভাবেই বোঝা উচিত। এটা অত্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের সাংবিধানিক অধিকার, এটা কোনোভাবেই আমাদের কেউ আমাদের হাতে তুলে দেয়নি। এটা কোনো দয়া নয়, এটা কোনো করুণা নয়, এটা আমাদের অধিকার। সেই অধিকার বোধকে সুনিশ্চিত করতে, সংবাদ মাধ্যমের অধিকারকে সুনিশ্চিত করতে আমাদের রাজ্যের সংবাদকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষিত করতে, সুরক্ষিত থাকার অধিকারকে সুনিশ্চিত করতে আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি। স্বাধীনতা মানেই যা ইচ্ছে তা করবার লাইসেন্স যে নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একজন প্রতিনিধি হিসেবে সেটা আমিও জানি, আপনারা প্রত্যেকেই জানেন। সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে আমরা যে কথাটা বলতে চাই, সংবাদ মাধ্যমের বেঁচে থাকার অধিকার। আমাদের যে কর্মীরা ২৪ ঘন্টা মাঠে ময়দানে পাহাড়ে বন্দরে ঘুরে বেড়াচ্ছে সংবাদের জন্য, এই রাজ্যের ৪০ লক্ষ মানুষ কি করে ভালো থাকবেন, তার অধিকার কি করে প্রতিষ্ঠিত হবেন সেই সংবাদ আহরণের জন্য, তাদেরকে রক্তাক্ত করে দিয়ে সংবিধানকে বৃহত্তর করা যায় না।